আরে ভাই বড় গরু হইলে ফালমু না বাইরে মেরালাম কে মাই ছেড়ে দিমু এই যে 200 টাকা কেজি মাংস খাইতে গরু না পাইলে গরু মেরে লম বাইরে এই তো গতকাল আইছি দামাদামি ওই যে দুই আড়াই লাখ আমার 8 লাখ টাকার গরু আমার গরু আমি সাভার থেকে আসছি ঢাকা সাভার থেকে হ্যাঁ ঢাকা সাভার আপনি ঢাকার মানুষের অবস্থা যারা প্রান্তিক পর্যায়ে থেকে আসছে মরছে হেরা মরছে না মরার খবর তো আজকে না ঈদের পরদিন হইব হ্যাঁ ঈদের পরদিন খবর হইব এই প্রান্তিক খামারি কথা বলে যাও না আমি নে এরা গরু কাটতে মনে করেন টুকরা করে নিয়ে দিয়ে এ ভাই মানে আমরা কারা এডিলে আমি এরা মনে করেন 2700 গরু বেচে লাই যার আমরা শখ করে একটা গরু বলছি এই গরু কেনার মতন কাস্টমারই নেই কই গেছে গা তো শিল্পপতিটা শিল্পপতি খায় আমাকে গরিব মানুষ এটা খায় না আমার মনে হয় না যে আল্লাহর রহমতে বেচা কিনি হইব আল্লাহর রহমতে তাহলে এই যে বড় গরু যারা নিয়েছে তাদের কি হবে আমরা এই তো আবার লইয়া বাজে মুখা আর বিপদ মানে এই বছর খানে আটলে আগামী বছর এটা খাওয়া মোসাইল লাগতে আবার মনে করেন এটা চামু চাইল লাগতে বেশি তাহলে 8 লাখ বেশি চামু তাহলে 16 লাখ চামু এই গরু মনে করেন বাইক তো নিয়ে আনন্দ যাই মানে বাইক ফজ আর বাজ বাজ ব্যক্তিরা ভাগ বেড়া কেমন লাগবে 4 লাখ খাওয়ালে তো আপনি কখনো বিক্রি করতে আর না এটা আর জীবনে বিক্রি তো তাহলে এটা এখন হয় এখানে 200 টাকা বিক্রি করতে হলে আপনি বাড়িতে নিয়ে আটলিস্ট ঈদের পরে কষাই দামে বিক্রি করলে ভালো দাম পাবে এই এই কথা ওই কষাই দামে বিক্রি করতে হবে আচ্ছা আমাগো অবস্থা তাই এক কথাই শেষ যারা কুরবানি দেয় তাদের উদ্দেশ্যে কি বলবেন হ্যাঁ যদি দয়া করে আমাগো দিকে চায় তাহলে আর চাইবো কেমনে এরা তো শিল্পপতির লগে শিল্পপতি রেডি আর কি চাইবো চাওয়ার টাইম নেই আমার কাছে আমাগো চাইতেই পারে না টাইম নেই এক সময় তো দেখা যাচ্ছে যে বাংলাদেশ আর প্রান্তিক পর্যায়ে গরুই পালন করবে না সবাই বড় লোকেরাই পালন করবে ভাই আমি তো বলতাম না আরেকজনের কেমনে ঘুমো হ্যাঁ তো পারবো না আরো আগে আমিই পালুম না আমার গায়ের ফ্যাডের বাসুর আমি পুরা মনে করেন আমার 6টা গাই দিয়া খাওয়াই এইডারে ফালছি আমি যদি 2 লাখ টাকাও বেশি আমার লস হইতো না কারণ আমার লস হইতো না মানে এইটা আমার দিয়ে ব্যস্তারি না যেই বেড়ারে মনে করেন একটা গরু 2-2.5 লাখ 3 লাখ টাকা দিয়ে কিনছে এরা এই গরুগুলো লিয়ে কি করবো বলেন কি করণীয় আছে ওই আশায় বয়ে রয়েছে আর কি যদি আশায় আল্লাহ দেয় অত্যন্ত দুঃখের বিষয় আমাদের দুঃখ মানে এর থেকে বড় কোনো দুঃখই নেই এক সময় দেখছি আমরা প্রান্তিক পর্যায়ে তারা গরু নিয়ে আসতো বিক্রি করে হাসি মুখে যেত হাসি মুখে যেত এখন দেখা যাচ্ছে যে তারা কান্না করে ওই যে কান্না আমি তো কান্তাছি আমার মতন অনেক ভাই এনো আছে কান্দে একটু আগুয়া সামনে যান এই সব বড় গরু এই আমার মতন এই সব প্রান্তিক খামারি একটা দুইটা গরু ভাই সব আমার মতন এই লাইন দেয় এত কষ্ট করে গরু পালন করবেন টাকা খরচ করবেন আবার কান্না করবেন আসলে বিষয়টা তো খুবই বেদনাদায়ক এইটা আমাকে এই কপালও আছে প্রতি বছর এই যে 3 বছর ধরে একই অবস্থা হইতে আছে আচ্ছা চাচা আপনি যে একটা কথা বললেন যে আপনি গরুর ওজন আছে প্রায় 1100 কেজি দাম বলতেছে মাত্র 2 লক্ষ 2.5 লক্ষ টাকা এর চেয়ে অনেক ছোট ছোট গরু আমরা দেখি আরে ভাই উদা 2 লক্ষ টাকা বিক্রি 3 লক্ষ টাকা বিক্রি 2 লাখ 2.5 লাখ টাকা দাম হইছে কেন আবার কয়টা যদি আমি চাই মনে করেন 6 লাখ টাকা দাম চাই তো জিজ্ঞাসা করে যে কয়টা গরু আবার জিজ্ঞাসা করে কোন সময় আইছেন কয়দিন হয়ে আইছেন কি কমু কন কি কোয়ার আছে কিচ্ছু কন নেই খেয়েছেন না না খেয়েছেন এটা তো ভাই খামো করতে গে আজ 2 দিন ধরে আছি গরু রেখাইতে রে না আমি কেমন করতে আসলে এই পরিস্থিতি থেকে উদ্ধার হওয়ার কোনো পথ আছে কি না ভাই 2300 টাকা 2200 টাকা বস্তা খাওয়াইছি বুঝি অনেক যে কমু কার কাছে কই না কিছুই নেই এটার কোনো উপায়ই দেয়নি আমি বিচারা এটার উপায় একমাত্র ওই আল্লাহ করতে পারে তারপরে কেউ না ওই আল্লাহ যদি করে তাহলে নাইলে কেউই পারবো না ঠিক আছে ভাই ভালো থাকবেন ধন্যবাদ ইনশাআল্লাহ দোয়া করেন আপনি ভালো আল্লাহ যেন রাখে